হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আফরিনস হোম কিচেন। আজ আফরিনস হোম কিচেনের রেসিপি হচ্ছে দুধ সেমাই, দ্যাট মিন্স ভার্মিসেলি সেমাই। ভার্মিসেলি বা চিকন সেমাই আমরা সবাই সাধারণত বাসায় তৈরি করে খেয়ে থাকি, আর বেসিক্যালি ঈদে এটা বেশি রান্না করা হয়। যাই হোক, আমার ভার্মিসেলি সেমাই বা চিকন সেমাই রান্নার জন্য যা উপকরণ লাগছে: তরল দুধ 1 লিটার, সেমাই নিয়েছি আমি 100 গ্রাম, মানে এক প্যাকেট সেমাই যেহেতু 200 গ্রামের ওজনের থাকে, আমি সেখান থেকে অর্ধেক প্যাকেট সেমাই নিয়েছি। আর আপনি দেখুন সেমাই সাইজটা এভাবে ভেঙে নেবেন, এক আঙুল সমান করে ভেঙে নিলেই ভালো হয়, সেমাই সাইজটা এরকম থাকবে। চিনি 200 গ্রাম, এলাচ 3টি, দারুচিনি 2টি, কিশমিশ ও বাদাম কুচি আপনার প্রয়োজন অনুযায়ী দিয়ে নিতে পারেন। আর লবণ আমি পরিমাণ মতো নেব, মানে সামান্য পরিমাণ লবণ নেব, 3 আঙুলের মাথায় করে 1 চিমটি পরিমাণ লবণ আমি সেমাইয়ের মধ্যে দিয়ে দেব। পানি নিয়েছি আমি 250 মিলি, 1 লিটার দুধের মধ্যে 250 মিলি পানি নিয়েছি, কারণ দুধটা যখন ফুটে উঠবে তখন পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। একটি প্যানে দুধটা ফুটানোর জন্য বসিয়ে দেব, তার মধ্যে আমি পানিটা ঢেলে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দেব। এরকম আমি মাঝে মাঝে দুধটা নেড়ে দিব, যতক্ষণ আমার দুধটা বলক আসবে মানে ফুটে আসবে ততক্ষণ আমি অপেক্ষা করব, আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। এভাবে দুধটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে। দেখুন দুধটা বলক এসেছে, এখন আমি চুলার জালটা কমিয়ে দিব, চুলা জাল কমিয়ে দেব, এবং এর সাথে আমি এলাচ ও দারচিনিটা দিয়ে দেব। দিয়ে দুধ বলক আসার পর এভাবে দুধটাকে চুলার আঁচ কমিয়ে ফুটাতে হবে। এভাবে আমি 10 মিনিটের মতো দুধটাকে ফুটিয়ে নেব। মিনিট পর দেখছি আমার দুধটা ভালো করে ফুটে গেছে, সাথে এলাচ দারচিনির একটা ফ্লেভার এসেছে, আর দুধটা কিছুটা ঘন হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে সেমাইগুলো দিয়ে দিব, সাথে লবণ ছিটিয়ে দিয়ে আরও 5 থেকে 7 মিনিট ফুটাতে হবে। যতক্ষণ না সেমাইটা সিদ্ধ হয় আমি ততক্ষণ ফুটাবো, তবে চুলার আঁচটা একটু কম থাকবে। 5 মিনিট পর আমি দেখছি সেমাইটা সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে চিনিটা ঢেলে দেব। চিনিটা ভালো করে সেমাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে, আর এর মধ্যে আমি কিছু কিশমিশ দিয়ে দিব, আর বাকি কিশমিশ আমি উপরে ছড়িয়ে দেব। দিয়ে আরও 2-3 মিনিট একটু রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি দেখছি আমার সেমাইটা 100% হয়ে গেছে, এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। সেমাই বা চিকন সেমাই এভাবে আপনারা রান্না করতে পারেন, আর আপনার পছন্দ অনুযায়ী গার্নিশ করে নিতে পারেন। আপনি ইচ্ছে করলে বাদাম আরও বেশি ইউজ করতে পারেন, আমি এখানে অল্প পরিমাণ বাদাম ইউজ করেছি। সো এভাবে আপনি অতি সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন দুধ সেমাই। আর যদি কোনো গেস্ট চলে আসে তাহলে ঝটপট এই সেমাইটা আপনি রান্না করে দিতে পারেন। সো আমার রেসিপি সম্পর্কে কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।